সেই কষ্টের কথাগুলো আমাদেরকে একটু বলবেন জি বলবো বলেন আমরা একটু শুনি আমার জীবনে কষ্ট অনেক ছোটকালে বেশি কষ্ট করি নাই বড় হয়েই কষ্ট হইছে বড় হয়ে কষ্টটা শুরু হলো হ্যাঁ বড় হয়ে কষ্ট হইছে বিয়ে হইছে বাপ মারে না জানে বিয়ে করছি প্রেম কইরা প্রেম করার পর অনেক দিন ভালো ছিলাম তারপরে স্বামী একটু খারাপ লাইনে চলে গেছে জুয়া টোয়া খেলে তো আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিছে বাবা মা হেল্প করছে তো তখন আমাদের গরু ফার্ম ছিল আমাদের গরু ছিল তো কারো কাছে হাত হয় হয়নি এখন মনে করেন এখন করোনার কারণে একটু অসহায় হয়ে পড়ছিলাম তারপর আমার বাবা স্টক করছে দুইবার তো স্টক করার পর আমার বাবাটা আর কি একদম ডাউন হয়ে গেছে আমাদের গরু ছিল একসাথে আমাদের এগারোটা গরু মেরে ফেলছে একসাথে কে জানি শত্রু কইরা মেরা ফেলাইছে একসাথে এক রাত্রেই সব অস্ট্রেলিয়ার গাই একটা তিন লাখ দুই লাখ আড়াই লাখ এরকম কইরা তো ওই থেকে আমার বাবা আর কি আজকে তিন বছর দেরা ঘরে পড়া স্টক করছে আর কি ওই গরুর টেনশনে হ্যাঁ গরুর টেনশনে হ্যাঁ একসাথে আমাদের এগারোটা গরু মেরে ফেলছে এক রাতে সব মারা গেছে তিন বছর হয়েছে এই তিন বছর ধরে আমার বড় ভাই ছিল বড় ভাই মনে করেন একটু সহযোগিতা করছে মেজো ভাই দিচ্ছে তারপর আমার মামা আছে মামারা দিত এখন তো তাদের সবারই তো একটা ফ্যামিলির সমস্যা থাকতেই পারে এতদিন ওনারা দিছে ওনাদের ছিল এখন ওনাদের নাই এখন ওনারাই চলতে পারে না তো আমাদেরকে দিবে কিভাবে হ্যাঁ প্রেম করে বিয়ে করেছি প্রেমের গল্প কি আমাকে আমার হাজব্যান্ড অফার করছে তো আমি প্রথম রাজি হইনি একটু আর কি মাস্তানি করতো যেটা রাজনীতি করতো আর কি তো ওর সাথে আমি তেমন একটা কথা বলতাম না আমি জানতাম না ওর বিস্তারিত তো আমাকে অফার করছে আমি বলছি যে না ভাইয়া প্রথম আমাকে নাম্বার চাইছে তো আমি নাম্বার দিই নেই বলছে তোমার ভাইয়ের নাম্বারটা দাও আমি বলছি আমার আমি তো আমার ভাইয়ের নাম্বার জানি না ক তোমার ভাই তুমি নাম্বার জানো না আমি বলছি না জানি না পরে বলছে যে না এই তাইলে আমরা তোমার ভাইয়ার কাছে যাব আমি কি যান পরে দে আমার কাছে নাম্বার চাইছে আমি নাম্বার নম্বর দিই নেই পরে তিন দিনের মাথায় তিন দিনের মাথায় হাতি দিয়ে জিল দিয়ে যাইতেছি পরে ও আমার ডাক দিচ্ছে তো গেছি যাওয়ার পরে ক যে তুমি তোমার নাম্বার নেই আমি বলছি না পরে বলছে তোমার আমার ভালো লাগছে আমি কই ভালো একজন একজনের লাগতেই পারে তো আমার তো আপনারা ভালো লাগে নি তো একদিনকা মাসখানিক হয় নাই আর কি এই সাতটা পনেরো দিন এরকম হবে তো আমাদের এখান এখানে আনাচানা আর কি করে বাসার সামনে দেওয়া হাঁটা চলা করে তারপর একদিন আমাদের বাসার সামনে গেছে বাসার সামনে যে আমার তে এক গ্লাস পানি চাইছে পরে আমি দিছি পর দেওয়ার পর পানি খাইয়া টিয়া পরে দেওয়ার আবার ওই যে এলাকার লোকজন ছিল আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে বিয়ের তো আমি প্রস্তাবে প্রথম রাজি হই না পরে যেমনি হয়েছে এক মাসের ভিতরে বিয়ে হয়েছে ওর সাথে যে ও আমার বিয়ে করছে আমি ও পরে বিয়ে করছি করার পরে বালুই কয়েকদিন সংসার ভালো করলাম এক বছর বালুই সংসার করছি করার পর হঠাৎ করে ও একটু খারাপ লাইনে গেছে গা জুয়া খেলে তো জুয়া খেলে তো আমার ভাইয়ারা আমার ভাইয়ার কাছে টাকা ছিল আমার মার আমার মাও দিছে আমার ভাইয়াও দিচ্ছে ওরে যে ঠিক আছে তুমি একটা ব্যবসা করো ব্যবসা করে তুমি চলো তো এরকম করে বেশ ছয় ছয় লাখ টাকার মতো দিচ্ছে আর কি তো দেওয়ার পর এই টাকাটা নষ্ট করে ফেলছে তো নষ্ট করে ফেলছে নষ্ট করার ফেলার পর পর আমি ওইখান থেকে বাপমার কয়দিন দেখবে পর আমার বাইযের আর কয়দিন দেখব পর আমার ভাইয়ের কাছ থেকে আমার বাইয়ারও অনেকটি বাচ্চা ছয়টা ছেলে একটা মেয়ে ঠিক আছে তো অনেকটি ছেলে সন্তান তো ওই তো চলতে পার না ওই আমাকে কেমনে চালাবে পরে ওদের বাস থেকে আমি চলে আসছি আসার পর আমি একটা ওই যে মেয়েদের সাথে রুম নিছি আর কি ওই যে মেজ বলে না ওনাদের সাথে এক হাজার টাকা সিট ভাড়া হিসাবে রুম নিছি আমি পরে রুম নেওয়ার পর ওদের এখানে থাকলাম এক বছর দুই বছর ভালোই থাকছি থাকার পর আবার আমার যখন আবার আমার মামা আবার আমার একটু সহযোগিতা করছে করার পর এর ভিতরে একটু সহযোগিতা করছে করার ভিতরে আবার করোনা চলে আসছে ঠিক আছে করোনা চলে আসছে করোনার ভিতরে তো একদমই আমাদের ওদিকে লকডাউন দিয়ে দিচ্ছে ওইখান থেকে বের হইতে পারি না আর আমি কখনো জীবনে কখনো চাকরি করি নি কখনো কোনো জব করিনি বাপের এক মেয়ে আমি আমার চারটা ভাই আমি একা আদরের ছিলাম তো আমার কখনো চাকরি বাকরি করতে দেয়নি তো আমি ওই মেয়েদের সাথে থাকি আমার বাবা চালায় মা চালা এখন তো আমার বাবা ওই যে গরুটি বললাম না গরুটি সব মেরে ফেলছে তো এখান থেকে আমার বাবা স্টক করছে এখন বাবাই চলতে পারে না বাবা অনেক অসহায় পড়ছে এখন তো আমার আম্মার শ্বাসকষ্ট আছে আমার বড়ো ভাইয়েরও শ্বাসকষ্ট আছে তো আমার বড়ো ভাইয়া এখন ব্যবসা বাণিজ্য ইনটোটালি বন্ধ একদম হ্যার চারটা মাদ্রাসায় পোলাপাইন পড়াইতো এখন ওডিরও পারতেছে না টাকার জন্য দেখেন আমরা কোন পর্যায়ে আসছি না না স্বামীর সাথে সম্পর্ক নাই স্বামীর সাথে আজকে দুই বছর ধরে অলরেডি সম্পর্ক নাই রানিং দুই বছর না না আমি বিয়ে শি করব না করব না আমার বাবাটা খুব অসুস্থ আমি চাই যে আমার বাবাটার একটু সহযোগিতা করব আমার বাবাটার একটু আমি ভালো একটা ডাক্তার দেখাবো বা ভালো একটা জিনিস খাওয়ামু আমি তো এখন যদি পরের বাড়ি চলে যাই বিয়ে হইয়া যায় তাহলে তো আবার ওর মতো এরকম খারাপ ছেলে পাইতে পারি তো যদি খারাপ ছেলে পাই এর জন্য আর কি আমার বিয়া বসার কোনো ইচ্ছা নেই আমার বাপ মা বলে কিন্তু আমার ইচ্ছা নেই না ভাই আমি আমার বাপ মার পাশে থাকতে চাই না আমি আমার বাপ মার পাশে থাকতে চাই কে যদি আপনার বাবা মা সব আপনার দায়িত্ব নিতে চায় আর বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে সাথে করবেন হ্যাঁ সেটা আমি করব কারণ আমার বাপ মা আর আমি দেখব আর আমার স্বপ্ন আমি হস করব আমি আমি হস করব আমার ছোট থেকে আশা তো কয়েকদিন আগে আমি আরও দু একটা প্রতিবেদন করছি তো এটা তো আমি বলছিলাম কিন্তু কে কেউ আমাকে চিনতে পারবেন আবার কেউ নাও চিনতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি এখন পর্দা করতেছি ঠিক আছে পাচক তো নামাজ্য পর্দা শুরু করলাম আমি আমার ছোট থেকে একটা স্বপ্ন যে আমি হস করব ঠিক আছে তো আমাকে দুইটা ভাই আশ্বাস দিচ্ছে দুইটা ভাই আমাকে ভালো সহযোগিতা করছে মিথ্যা কথা বলবো না আর ওদিনকে একটা ভাই সহযোগিতা করছে আর নাম হয়েছে একজন হয়েছে মুকুল আর একটা ভাই জামাল আর একটা ভাইয়ের নাম আমি জানি না সঠিক কিন্তু দুইটা ভাই আমাকে বলছে যে বোন তুমি তোমাকে আমি বোন ডাকছি কিন্তু তোমাকে আমি হজ করাবো তবে হজ যে করবা মন ঠিক রাখতে হবে সৎ পথে চলতে হবে পর্দা করতে হবে তা আমি ভাইয়ার এই যেদিনকে আমাকে টাকা দিচ্ছে তার তিন দিন পরের থেকে আমি সব চেঞ্জ আমি পর্দা করতেছি নামাজ পড়তেছি আমি ওই ভাইয়ার আদেশ মান্য চলতেছি তো ওই ভাইয়াটা এখন জানি না তার কি হইছে আমাকে কয়েকদিন টাকা পয়সা দিয়ে এখন উনি মোবাইলে বন্ধ করে ফেলাইছে আমাকে ফোনই দেয় না ইন টোটালে বন্ধ কিন্তু কেন না সে যদি আমাকে সহযোগিতা নাও করে সে যদি আমাকে হজ নাও করা কিন্তু আমি যে পর্দা নিছি যেটা শুরু করছি আমি এইটা মরা রাখ পর্যন্ত আমি এটা কইরেই যাবো তো আমরা দেখছি আপনার শরীর হাত সবই ভালো আছে একটু দাঁড়িয়ে দেখেন আমাদের দর্শকদেরকে ভাইয়া চাকরি বাকরি তো বললে আর হয় না আমি তেমন পড়ালেখা করি না আমি মাত্র ক্লাস এইট পর্যন্ত পড়ছি তো এইট পর্যন্ত পড়া কোনো চাকরি নেওয়া যায় না তো আমার একটা আরেকটা স্বপ্ন ছিল আমার অনেক আগে থেকে একটা আশা আমি এই যে এশিয়ান ড্রাগস সাত এখানে ওইটাই আমি ঢুকবো তো আমার অনেক আশা ছিল অনেকে আমাকে আশাও দিচ্ছে যে ওইটা আমাকে চাকরি নিয়ে দিবে কিন্তু না ভাই টাকা পয়সা ছাড়া তো আর হয় না আর সবচেয়ে বড় হয়েছে তার পড়ালেখা শিক্ষা শিক্ষার যোগ্যতা না থাকলে ভাই চাকরি পাওয়া কোনো ইয়ে না হ্যাঁ অনেক মুশকিল এখন আমি আসি বর্তমানে ওই যে একটা আপু আমি তো আগে যেইখানে থাকতাম ওইটা একটা বস্তির ভিতরে থাকতাম ওইখান থেকে চলে আসছি তো এখানে একটা আপু থাকে বাড়া ইন্ডিপেন্ডেন্টে চাকরি করে একটা আপু চাকরি করে তো ওই আপু আমার অনেক কষ্ট দেখছে দেখে ওই আপু আমাকে পাঁচ হাজার টাকা হেল্প করছে সাহায্য করছে কইরা তারপরে ওই আপু আমাকে বলছে যে তুমি আমার সাথে আসো যদি তুমি নিজের বোন মনে করো আর কি তাহলে তুমি আমার বাসায় এক রুমে তুমি থাকো তুমি যা দো আমি ওইটাই খুশি নিউ তা ওনার সাথে আমি আসছি আমি বেশি দিই না আমি চার হাজার টাকা দিই অনেক কষ্ট দিতে হ্যাঁ না চাইছিলাম ওই যে বাবা মার কাছ থেকে নিয়ে দিব না তো বাবা মা দেয় না আর চাইছি যে কেউ কোনো ভাইয়ারা যদি সহযোগিতা করে তাইলে ওনাদের কাছ থেকে কিছু দিব বা হেল্প করলে কিন্তু এখন তো আমি পাই না শুধু শুধু বিডিও করছি আরো আর কি সমস্যা হ্যাঁ অনেক হ্যাঁ অনেকে আমাকে বাজে কমেন্ট করছে তারপর দু একজনে আর কি খারাপ বলছে এত তেমন খারাপ বলে নাই অনেকে যেগুলা ফালতু যেগুলার মা বাবার ঠিক নাই ওগুলোই ফালতু কথা বলে আর বেশিরভাগ ভাইয়ারাই আমাকে ভালো কথা বলছে টাকা না দেখ তারা ভালো কথাই বলছে ভালো আশ্বাস দিচ্ছে না ভাই তা তো আর হয় না সহযোগিতা আজকে দিব কালকে দিব পরশু দিন তো আর দিবে না কিন্তু একটা ভাই আমাকে আশা দিয়েছিল বলছে ওই ভাইয়াটা আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিবে তো ওই ভাইয়াটা আমাকে সব হেল্প করবে উনি আমাকে বাহির থেকে এসে বিয়েও করবে তো এখন উনি আমার সাথে বেশি একটা কথা বলে না কথা বলে না ফোনও দেয় না আমি ফোন দিলে উল্টো আরো রাগে রাগিয়া যায় রাই রেগে আর কি কথা বলে

যে সিমটা আমি চালাই ওই সিমটা আমি ম্যান দিয়ে দিচ্ছি ওই যে মানুষে বাজে কথা বলে বাজে কমেন্ট করে এর জন্য আমি তিন দিন কথা বলছি তিন দিন কথা বললে আমাকে দুইটা বাই প্রথম সাহায্য করছে ওই দুইটা ভাইয়ের নাম্বার আমি রাইখা তারপর ওই সিমটা আমি বান্ধবীর দিছিলাম তো বান্ধবীরও খারাপ কথা বলে তারপরও বান্ধবীরে সাড়ে নয় হাজার টাকা উনিশ হাজার টাকা দিচ্ছে উনি রাখছে সাড়ে ইয়া নয় হাজার আমাকে দিচ্ছে সাড়ে নয় হাজার

দয়া করে কেউ ফালতু কথা বলবেন না আর একটু ফালদা একটা চাকরি দিয়ে যদি সহযোগিতা করতে পারেন বা কিছু দিয়ে একটু সহযোগিতা করতে পারেন সেই কারণে শুধু ওনার নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে তো আপনারা ওনাকে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর দয়া করে আমাদেরকে ফোন দেবেন না কারণ ওনাদেরকে সহযোগিতা করবেন এই উদ্দেশ্যে আমাদের এই প্রতিবেদনগুলো তৈরি করা আমাদের এই প্রতিবেদনগুলো তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের জীবনের গল্প শোনানো আপনাদের কাছে আমরা চেষ্টা করি সর্বদাই সত্য প্রতিবেদন তৈরি করার তারপরে দু একটা মিস্টেক হয়ে যায় আমরা বলবো না যে এই যেমন এই জায়গায় দেখলেন এই প্রতিবেদনটার ক্ষেত্রে ওনার প্রতিবেদন করেছি উনি তিন দিন পরে মোবাইল নাম্বারটা আরেকজনকে দিয়ে দিয়েছে এই দোষটাও আমাদেরকে নিতে হয় অনেকে আপনারা আমাদেরকেও ফোন দিয়ে বলেন যে ভাইয়া আপনারা কি ধরনের প্রতিবেদন করেন কিন্তু আমরা প্রতিবেদন করার আগে অনেক যাচাই বাছাই করে তারপরে করার চেষ্টা করি তারপরে দু একটি ভুল কিন্তু হয়ে থাকে সেগুলো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ বলার আছে বলেন নিজে দর্শকদের উদ্দেশ্যে বলা আছে কেউ আমাকে খারাপ কথা বলবেন না যদি যদি কোনো ভাই বা কোনো বোন যদি আমাকে কিছু দিতে হয় হেল্প করতে হয় তাহলে আমাকে সরাসরি হেল্প করেন আর আমার ফোন নাম্বার আমি দিয়ে দিব আমার ফোন নাম্বারে দিন কিন্তু কেউ দয়া করে খারাপ কথা বলবেন না আমি খারাপ কথা শুনতে পারি না এর জন্যই আমি ফোন নাম ফোনটা দিয়ে দিচ্ছি আর কি ছিমটা দিয়ে দিছি মানুষদেরকে যদি কেউ যদি খারাপ কথা না বলতেন তাহলে অবশ্যই আমার সিম আমার কাছে রাখতাম কিন্তু মানুষের মতো তো অতটা খারাপ না আর অতটা আমরা ওই খারাপভাবে টাকা পয়সা নেই না বুঝছেন এর জন্য আর কি আমি সিমটা দেয়া দিছি কারণ খারাপ কথা শুনতে পারি না তো আমি এখন আল্লাহ রহমতে পাঁচ তো নামাজ পড়ি আর পর্দা দর্শি তো দর্শি বাইরা যদি আমাকে যদি হেল্প করেন তাহলে আমি পর্দা করব আর না করলে আমি মরার আগ পর্যন্ত আমি এইভাবেই পর্দা করেই যাব ওকে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম সুস্থ থাকেন আর প্রিয় দর্শক আপনারা যারা প্রতিবেদনটা দেখলেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা করে আজকে প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ